নমস্কার ঈশান নিউজৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত মই সমীৰণ বৰঠাকুৰে স্বাগতম জনাইছো ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত লৈ আহিবলৈ যত্ন কৰিছো অসম জাতীয় পৰিষদৰ এবাৰ বৃহত খহনীয়া কেইদিনমান পূৰ্বে মাজুলীৰ উপনিৰ্বাচনত অসম জাতীয় পৰিষদক প্ৰতিনিধিত্ব কৰা চিত্তৰঞ্জন বসুমতৰীয়ে অসম জাতীয় পৰিষদ ত্যাগ কৰিছে এই মুহূৰ্তত ৰাজনৈতিক প্ৰেক্ষাপটৰ ডাঙৰ খবৰ আমি বিগ ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত জনাবলৈ চেষ্টা কৰিছো অসম জাতীয় পৰিষদত মুখ্য আঘাত নতুন খবৰ কেইদিনমান পূৰ্বে নিৰ্বাচন হৈ গৈছিল মাত্ৰ আৰু অসম জাতীয় পৰিষদ ত্যাগ কৰিছে চিত্তৰঞ্জন বসুমতৰীয়ে আমি লৈ আহিছো এই মুহূৰ্তত বিগ ব্ৰেকিং নিউজ অসম জাতীয় পৰিষদৰ সম্পাদকৰ দায়িত্বত আছিল চিত্তৰঞ্জন বসুমতৰী আৰু 2021 বৰ্ষত নিৰ্বাচনত ধেমাজিৰ অসম জাতীয় পৰিষদৰ প্ৰাৰ্থী আছিল বসুমতৰী দ্বিতীয় স্থান লাভ কৰি পৰাজিত হৈছিল চিত্তৰঞ্জন বসুমতৰী আৰু 2022 বৰ্ষৰ মাজুলী উপনিৰ্বাচনত বিৰোধী দলৰ প্ৰাৰ্থী আছিল এইগৰাকী চিত্তৰঞ্জন বসুমতৰী অসম জাতীয় পৰিষদ দলৰ অন্যতম গুৰি ধৰোঁতা আছিল চিত্তৰঞ্জন বসুমতৰী আমি পুনৰবাৰ জনাবলৈ চেষ্টা কৰিছো অসম জাতীয় পৰিষদ দলৰ পৰা ত্যাগ কৰিছে এতিয়া এইগৰাকী চিত্তৰঞ্জন বসুমতৰী মাত্ৰ কেইদিনমান পূৰ্বে মাজুলীৰ উপনিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল সক্ৰিয় ৰূপত দলটোৰ হৈ নেতৃত্ব প্ৰদান কৰিছিল আৰু তাৰ পিছতে এইবাৰ খহনীয়া আমি জনাবলৈ চেষ্টা কৰিছো এটা এটাকৈ আপডেট জনাবলৈ চেষ্টা কৰিছো 2021 বৰ্ষৰ নিৰ্বাচনত ধেমাজিৰ অসম জাতীয় পৰিষদৰ প্ৰাৰ্থী আছিল দ্বিতীয় স্থানত পৰাজিত লাভ কৰি পৰাজিত হৈছিল চিত্তৰঞ্জন বসুমতৰী আৰু তাৰ পিছতেই 2022 বৰ্ষত মাজুলীৰ উপনিৰ্বাচনত বিৰোধী দলৰ প্ৰাৰ্থী আছিল আৰু তাত পৰাজিত হৈছিল অৱশ্যে সবল নেতৃত্ব প্ৰদান কৰিছিল দলটোক আমি জনাই আছো এই মুহূৰ্তত শেহতীয়া খবৰ আমি লৈ আহিছো অসম জাতীয় পৰিষদত মুখ্য আঘাত অসম জাতীয় পৰিষদ ত্যাগ কৰিছে চিত্তৰঞ্জন বসুমতৰীয়ে আৰু চিত্তৰঞ্জন বসুমতৰীয়ে দল ত্যাগ কৰিছে কি কাৰণে দল ত্যাগ কৰিছে এই মুহূৰ্তলৈকে স্পষ্ট নহয় আমি এই মুহূৰ্তত জনাই আছো আৰু এই মুহূৰ্তত যি দৃশ্যাংশ দেখুৱাইছো বা যি স্ক্ৰীনশ্বট দেখুৱাইছো এয়া হৈছে চিত্তৰঞ্জন বসুমতৰীৰ ফেচবুক পোষ্ট আই ৰিজাইন্ড ফ্ৰম এজেপি মই এতিয়া ৰাজনৈতিকভাৱে মুক্ত এটা বিশেষ পোষ্ট লিখিছে ৰাজনৈতিকভাৱে মুক্ত পৰৱৰ্তী সময়ত কেনেধৰণৰ পন্থা ল'ব কাৰণ পূৰ্বতে তেখেতে আছুৰ সদস্য আছিল আছুৰ নেতা আছিল আৰু তাৰ পিছত অসম জাতীয় পৰিষদত তেখেতে ভৰি দিছিল আৰু এই মুহূৰ্তৰ সবিশেষ তথ্যৰ বাবে আমি পোনে পোনে যাব বিচাৰিছোঁ সতীৰ্থ বিশ্বৰ কাষলৈ আৰু বিশ্বৰ কাষলৈ আমি যাব বিচাৰিছোঁ যিহেতু তেখেতে নতুনভাৱে এনেধৰণৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু অসম জাতীয় পৰিষদৰ পৰা তেখেতে পদত্যাগ কৰিছে আমি নিউজ ডেস্কলৈ যাব বিচাৰিছোঁ সতীৰ্থ বিশ্ব আছে বিশ্ব আপোনাক স্বাগতম জনাইছো আমি এটা কথা উল্লেখ কৰিব বিচাৰিছো যে কেইদিনমান পূৰ্বে মাজুলীৰ যি উপনিৰ্বাচন আছিল সেই উপনিৰ্বাচনত চিত্তৰঞ্জন বসুমতৰীয়ে প্ৰাৰ্থিত্ব আগবঢ়াইছিল অসম জাতীয় পৰিষদ দলৰ হৈ আৰু তাৰ পিছত অসম জাতীয় পৰিষদৰ দলক তেখেতে নেতৃত্ব প্ৰদান কৰিছিল আছুৰ হৈ তেখেতে কাম কৰাৰ পিছত তেখেতে যথেষ্ট পৰিমাণে আছুৰ পৰা আঁতৰি আহি ৰাজনৈতিক পথাৰখনত ভৰি দিছিল আৰু 2021 বৰ্ষ 2022 বৰ্ষ দুয়োটা বৰ্ষতেই তেখেতে নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছিল আৰু তাৰ পিছতে হঠাৎ এটা ফেচবুক পোষ্ট আৰু আঁতৰি আহিছে মাজুলীৰ উপনিৰ্বাচন হৈ যোৱা কিন্তু মাত্ৰ কেইটামান দিন পাৰ হৈছে আৰু মাজুলীৰ উপনিৰ্বাচন হৈ যোৱা মাত্ৰ কেইটামান দিন পিছতেই ফেচবুকত এটা বিশেষ পোষ্ট দিয়া পৰিলক্ষিত হৈছে আৰু সমান্তৰালভাৱে তেখেতে দল ত্যাগ কৰিছে এই মুহূৰ্তত বিশ্ব আপোনাৰ কাষলৈ যাব বিচাৰিছোঁ হয় সমীৰণ এই মুহূৰ্তত ৰাজ্যৰ ৰাজনীতিৰ বাবে এটা ডাঙৰ খবৰ অসম জাতীয় পৰিষদ আনুষ্ঠানিকভাৱে অসম জাতীয় পৰিষদৰ পৰা দল ত্যাগ কৰিছে অৰ্থাৎ
পদত্যাগ করেছে চিত্তরঞ্জন বসুমতারীয় ে। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির জড়িত আছিল আর বিশেষকৈ কা আন্দোলনত ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ছিল। এক প্রকার অগ্রণী ভূমিকা লৈছিল চিত্তরঞ্জন বসুমতারীয়ে। আর কা আন্দোলনের পিছত এটা রাজনৈতিক দল, আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করেছিল জাতীয় পরিষদ, যুক্ত রাজনৈতিক দলের সভাপতি লুরিণজ্যোতি গগৈ। দীর্ঘদিন ধরে লুরিণজ্যোতি গগৈ ছাত্র সন্থা করেছিল, ছাত্র সন্থার সাধারণ সম্পাদকর গুরুদায়িত্ব গ্রহণ করেছিল। আর তারপর তেখেতসকলে কা আন্দোলনের পটভূমি তেখেতসকলে জাতীয় পরিষদ গঠন করেছিল, রাজনৈতিক দল জাতীয় পরিষদ গঠন করেছিল। আর যা যে 2021 নির্বাচন আসে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আর বিশেষকৈ ধেমাজি বিধানসভা সমষ্টিত চিত্তরঞ্জন বসুমতারীয়ে তারপর প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আর দ্বিতীয় পজিশনত, অর্থাৎ তাতে নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার পিছত পরাজয় হয়েছিল, কিন্তু দ্বিতীয় পজিশনত আসে। আর তারপর যদি আমি চাও চিত্তরঞ্জন বসুমতারীয়ের কথাটা, মাজুলীর উপনির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল, বিরোধীর উমৈহতীয়া প্রার্থী আসে চিত্তরঞ্জন বসুমতারী। আর সেই নির্বাচনত দ্বিতীয় পজিশনত আসে, অর্থাৎ সেই নির্বাচনত পরাজয় বরণ করেছিল, কিন্তু দ্বিতীয় পজিশনত আসে। 25,000 কিমান ভোট পাইছিল সম্ভবত আমি দেখাই লম পিছত, 25,000 কিমান ভোট পাইছিল। কিন্তু আজির তারিখত বর্তমান সময়ত জাতীয় পরিষদ কিয় ত্যাগ করলে এই মুহূর্ত আমার হাতত আহি পড়া নাই। কিন্তু কথাটা হল, এই মুহূর্তত আমি কব বিচার ফেসবুকত একটা পোস্ট লিখিছে, ফেসবুকত লিখিছে, আই রিজাইন ফ্রম এজেপি, মই এতিয়া রাজনৈতিকভাবে মুক্ত। গতি যদি সম্ভব হয় মই এটা মিনিট দেখাবলে চেষ্টা করিম। অসম জাতীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছে, দলীয় অন্তঃকন্দল, দলীয় খামখেয়ালি নে কিহরভাবে আসলে দল ত্যাগ করেছে সেই কথা আমি এই মুহূর্তলে জানিব পারা নাই। মোর সতীর্থ সাংবাদিক পুলক মহন্ত সেই স্থানত উপস্থিত হয়েছে, আমি কিছু সময় পিছতে সেই কথা জানিব পারিম। কিন্তু এই মুহূর্তত আটাইতকৈ ডাঙর কথাটা হল, তেখেতসকলে বিজেপিক প্রতিহত করবলৈ আঞ্চলিক দল গঠন করেছিল। আর তারপর আঞ্চলিক দলটির পিছত কিয় আসলে চিত্তরঞ্জন বসুমতারে পদত্যাগ করবলগা হল, চিত্তরঞ্জন বসুমতারে কিয় পদত্যাগ করলে এই মুহূর্তত সেইটহে ডাঙর কথা। আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করে যদি এনেদরে নেতা সকলে পদত্যাগ করে, তাহলে আঞ্চলিক রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হব? আমি লুরিণজ্যোতি গগৈর কথা পতার চেষ্টা করি, যদি সম্ভব হয় মানে এই মুহূর্তে লুরিণজ্যোতি গগৈ দলের সভাপতির মানে ফোনত কথা পতার চেষ্টা করি, কি কারণত আসলে জাতীয় পরিষদর পড়া চিত্তরঞ্জন বসুমতারীয়ে পদত্যাগ করবলগা হল, আসলে দলীয় সভাপতির প্রতি বিষদগার নে আন নেতা সকলের প্রতি? হ্যালো লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া, মানে লাইভতে আছো, ইতিমধ্যে খবর ওলাইছে যে জাতীয় পরিষদের পদত্যাগ করেছে চিত্তরঞ্জন বসুমতারে। মানে আপনার প্রথম প্রতিক্রিয়া লোলে চেষ্টা করি, মানে লাইভতে আছো লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া। দলের প্রতি বিষদগার নে কি আসলে আমি আপনি কারণ কোনো পদত্যাগ পত্র পড়া নাই, কোনো খবর নাই, হঠাৎ মই দেখিছো। হয় হয়, আপনি যেহেতু দলের এগারী সভাপতি, গতি চিত্তরঞ্জন বসুমতারীয়ে, মই ভাবো চিত্তরঞ্জন বসুমতারী হয়তো জানার কথা আসলে, জানাব লাগিছিলে আপনার দলের সভাপতি হিসাবে, কিন্তু সংবাদ মাধ্যমত এনে একটা বাতরি বা সংবাদ মাধ্যমত এনে কিছু কথা আহি নপরে হয়তো লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া। ফেসবুকতো লিখিছে, আই রিজাইন ফ্রম এজেপি, মই এতিয়া রাজনৈতিকভাবে মুক্ত বলে লিখিছে, কারণ এগারী দলের। হয় আপনার দীর্ঘ দেখিছো, কিন্তু বিষয়টা জানি লাগবে তো। হয় হয়, গতি মানে বিষয়টা জানিলে চেষ্টা করে আছো, যোগাযোগ করে আছো, আর এই মাত্র মানে আহি নিজে অফিস পাইছোহি, গতি আলোচনা বিলোচনা করে কথা কব পারিম আপনার। হয় হয় হয়, ধন্যবাদ জ্ঞাপন করছো লুরিণজ্যোতি ডাঙরিয়া, ধন্যবাদ জ্ঞাপন করছো। ইতিমধ্যে দলের সভাপতিগিয়ে কিছু কথা ঈশান নিউজত প্রকাশ করলে, আমি লুরিণজ্যোতি গগৈর সঙ্গে পোনপটিয়া সম্প্রচার যাবলে চেষ্টা করি, চিত্তরঞ্জন বসুমতারীর সঙ্গে আমি লাইভত যার চেষ্টা করি। কিন্তু আটাইতকৈ ডাঙর কথাটা হল, বিজেপিক প্রতিহত করিম বলে কা আন্দোলনের গয়নালয় একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, আর সেই রাজনৈতিক দলেরপরা চিত্তরঞ্জন বসুমতারীর দরে এগারী জাতীয়তাবাদী নেতায় পদত্যাগ করাটা আসলে ডাঙর কথা। কেন সেইজন চিত্তরঞ্জন বসুমতারীয়ে 2026 নির্বাচনত এক প্রকার, আমি অনানুষ্ঠানিকভাবে যে কথা পাতিছিল, আমি দলীয় খবর যবর লাভ করেছিল, জয় হম বলে এক প্রকার আমার আগত নিশ্চিতি প্রদান করেছিল। আর বিশেষকৈ গুয়াহাটী পৌর নিগমের নির্বাচনতো ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ছিল, আমি বিভিন্ন সময় কথা পাতিছিল। ইতিমধ্যে দলের সভাপতিগিয়ে লুরিণজ্যোতি গগৈ কৈছে যে চিত্তরঞ্জন বসুমতারী
বসুমতারীর পদত্যাগর কথা মানে জানি পড়া নাই আর মানে যেহেতু দলের সভাপতি গতি মানে খবর লম কিন্তু এই মুহূর্তলকে লুড়িনজ্যোতি গগৈকো জানা হওয়া নাই বলে গম পাওয়া গেছে। সমীরণ হয় নিশ্চয়ক বিশ্ব আমি এই মুহূর্তের একটা কথা আপনার সুধি বিচার বা আমি যেহেতু কিছু পর্যালোচনা করব বিচার আর সমগ্র বিষয়টি যদি আমি ভালদরে চাও তেতিয়াহলে উপনির্বাচনের যে প্রক্রিয়া সেই উপনির্বাচন হয়ে যাওয়া মাত্র কেটামান মাস গেছে আর উপনির্বাচনের যে ঢৌ সেই ঢৌ সময়সাত আসলে যদিও পরাভূত হল কিন্তু কোরবাত নহয় কোরবাত জাতীয়তাবাদী যে ভাবধারা সেই ভাবধারা কিন্তু মাজুলীত গ্রাস করবলে চেষ্টা করেছিল বা গ্রাস করবলে সক্ষম হয়েছিল আর ভুবন গামর প্রতিদ্বন্দ্বিতা করেছিল জাতীয় পরিষদর হয়ে পেলাই চিত্তরঞ্জন বসুমতারিয়ে আর তারপরে সেই সময়সাত দেখবলে পাওয়া গেছিল যথেষ্ট আকর্ষণীয় রূপত প্রচার অভিযান চলাইছিল কোনো ধরনের ত্রুটি রাখব বিচরা নাছিল কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকারখন যেহেতু শাসক পক্ষ হিসাবে কোয়া হয় বা শাসকীয় পক্ষই যে ধরনের প্রচার করেছিল যে ধরনের ব্যয়বহুলতা আনিছিল আর যে ধরনের নির্বাচনী প্রচার চলাইছিল তার তাত পরাভূত হয়েছিল কিন্তু ইয়ার লক্ষ্য এটু ন ইয়ার অর্থ এটু নহয় যে চিত্তরঞ্জন বসুমতারীর একেবারে ভেটি নাইকিয়া হয়ে গেছিল তেনেকুৱা ধরনের নহয় কিন্তু তৎসত্ত্বেও চিত্তরঞ্জন বসুমতারিয়ে অসম জাতীয় পরিষদৰ পৰা নির্বাচন হয়ে যাওয়ার মাত্র কেটামান দিন পিছতে পদত্যাগ করেছে আর এটা একটা পোস্ট লিখিছে যে রাজনৈতিকভাবে মুক্ত এই রাজনৈতিকভাবে মুক্ত বলে যে কথাখার লিখিছে তারপর আমি অনুমান করব পারো নাকি পুনের আগর যে ছাত্র নেতার যে পরিবেশ সেই পরিবেশে পুনের ঘুরি যাব নাকি কারণ একটা ডর প্রশ্ন তখন আসুরপা আসছিল আসুর সক্রিয় নেতৃত্ব প্রদান করেছিল আর তারপর জাতীয় পরিষদত ভরি দিয়েছিল যময় কা আন্দোলনের একটা সময় আছিল সেই সময়সাতেই আসলে তেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল আর যথেষ্ট আসুর ব্যক্তি আসলে জাতীয় পরিষদলে গতি করা পরিলক্ষিত হয়েছিল অর্থাৎ রাজনৈতিক পথারখানে গুছি আসছিল আর তারপর রাজনৈতিকভাবে জড়িত হওয়ার পিছত আকো রাজনৈতিকভাবে মুক্ত হওয়ার যে প্রসঙ্গের কথা উল্লেখ করেছে তারপর কি অনুমান করব পারি বিশ্ব আপনি একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে আসলে ছাত্র রাজনীতির পরাই ভবিষ্যৎ রাজনীতির চিন্তা চর্চা করা হয় যেমন সদসম ছাত্র সন্থার জড়িত আছিল সদসম ছাত্র সন্থার দীর্ঘদিনে নেতৃত্ব বহন করেছিল আর তারপর কা আন্দোলন হল কা আন্দোলনের গয়নালয় জাতীয় পরিষদের জন্ম হল অর্থাৎ বিজেপিক প্রতিহত করবলে বা এই যে বিজেপির যদি কা আন্দোলনের সপক্ষে বিজেপিয়ে যা কথা কয়ে আছে তার এক নম্বরতে বিরোধিতা করেছিল সদসম ছাত্র সন্থায় আর সদসম ছাত্র সন্থায় বিরোধিতা করার পিছতলকে ভাবিছিল যে আন্দোলন করে হয়তো সকল মসৃণ করব নয় সকল শেষ করব নয় গতি একটা কথা চিন্তা করেছিল যে আমি রাজনৈতিকভাবে আমি যদি যুঁজ করো তেতিয়াহলে নিশ্চয়ক আমি বিজেপিক পরাভূত করব পাৰিম আর কার দরে এখন জাতিধ্বংসী আইন হয়তো আমি প্রত্যাহার করব পাৰিম গতি স্পষ্টভাবে কা আন্দোলনের গয়নালয়ে জাতীয় পরিষদের জন্ম ললে আর জাতীয় পরিষদের যেহেতু সভাপতি লুড়িনজ্যোতি গগৈ সন্মুখেরপরাই নেতৃত্ব দিছিল কা আন্দোলনক কা আন্দোলনের আপনি যদি পটভূমিটা চাই কা আন্দোলনত সদসম ছাত্র সন্থার পটভূমি হয়তো রাইজে রাইজক নতুনকে কোয়ার প্রয়োজন নাই আর কা আন্দোলনের গয়নালয় জন্ম হওয়া আঞ্চলিক রাজনৈতিক দলটোরপরাই যদি এনেদরে নেতা সকলে পদত্যাগ করে তেতিয়াহলে ইয়ার অস্তিত্ব কি হব ইয়ার অস্তিত্ব কি দেখিব অর্থাৎ এটা কথা এই মুহূর্তত অনুমান করব পারি সমীরণ দলের প্রতি যে চরম অসন্তুষ্ট হয়েছে সেই কথাটা চিত্তরঞ্জন বসুমতারীর এই ফেসবুক পোস্টেরপরাই স্পষ্ট হয়েছে বারে বারে উল্লেখ করেছে সমীরণ বারে বারে উল্লেখ করেছে যে মানে এটা রাজনৈতিকভাবে মুক্ত আর আমি যদি এই মুহূর্তে লাইভত পাও মানে ইতিমধ্যে মোট সতীর্থ সাংবাদিক পুলক মহন্ত সেই স্থানে গেছে আমি লাইভত লওয়ার চেষ্টা করি চিত্তরঞ্জন বসুমতারীর কথা পতার চেষ্টা করি কিন্তু আটতকৈ ডর কথাটা হল নিজেই জন্ম দিয়া একটা রাজনৈতিক দল আঞ্চলিক রাজনৈতিক দল আর তারপরাই যদি পদত্যাগ করে তেতিয়াহলে ইয়ারপর রাইজে আর কি আশা করব ধেমাজি রাইজর আশা আসে চিত্তরঞ্জন বসুমতারীর উপর বিশেষ মাজুলিতো একটা জনপ্রিয়তা বাড়িছিলে আর তেনেকৈ জাতীয় অনুষ্ঠানের প্রতি আগ্রহী হয়ে সদসম ছাত্র সন্থার লগত জড়িত হয়ে পরবর্তী সময় আঞ্চলিক রাজনৈতিক দলের জন্ম দিয়া চিত্তরঞ্জন বসুমতারিয়ে কি কারণত বা কি পরিস্থিতি রাজনীতি এরিবলগা হল এই কথাটাই আসলে ডাঙর।
সমীরণ হয় নিশ্চয়কৈ আসলে এই সমগ্র বিষয়টি আসলে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিকভাবে জড়িত হয়ে আঞ্চলিকতাবাদী ভাবধারায় যেধরণে আসলে নতুন রাজনীতির পরিবেশের সূচনা করেছিল দুটাকৈ রাজনৈতিক দলে, এটা হয়েছিল রাইজর দল আর আনটো আছিল জাতীয় পরিষদ। আর জাতীয় পরিষদ আর রাইজর দলের প্রতি কিছু জনতার কিন্তু বর্তমান সময়সাতো যথেষ্ট আস্থা আছে আর যথেষ্ট বিশ্বাস আছে। আর এই সময়সাত যদি সেই দলসমূহের এনে ধরনের ইজনের পিছত সিজন সক্রিয় নেতা আঁতর খাই যায় বা আঁতরি আহে, তেতিয়াহলে সেই যে ভাবধারা জনতার মাজত যে ধরনের দৃষ্টি, সেই দৃষ্টিসমূহ কিন্তু এটা যথেষ্ট আচরিত বা আচম্বিত করবলগা একটা বিষয় উন্মেষ ঘটিছে। কারণ এগারী সাধারণ নেতা নহয়, এগারী সাধারণ কর্মী নহয়, যীগী নেতায় কেদিনমান পূর্বে প্রার্থী হিসাবে প্রক্ষেপিত হয়েছিল সেইগী নেতায় দুদিন পিছতেই এনে ধরনের দল ত্যাগ করেছে। গতি জাতীয় পরিষদর উপর জনতার যথেষ্ট আস্থা আছে, জনতার যথেষ্ট বিশ্বাস আছে। আর লুণিনজ্যোতি গগৈর নেতৃত্বত যধরণে দল গঠন করেছে সেই দলটোর ক্ষেত্র বিশেষক যুদ্ধ জাতীয়তাবাদী ভাবধারার বা জাতীয়তাবাদী যখন চিন্তাধারাক যখন গুরুত্ব দিয়ে সেই সকলের প্রতি জাতীয় পরিষদ দলটো কিন্তু যথেষ্ট প্রথম স্থানত থাকে সেই সকলের বাবে। কিন্তু সেই দলট এটা দেখবলে পাওয়া গেছে করবাত নহয় করবাত কিন্তু কেনা লাগিছে, কেনা লাগিছে বলে আমি এই কারণেই কইছো, মাত্র জন্ম হওয়ার মাত্র দুটা বছর হয়েছে আর এই দুটা বছরের ভিতরতেই যধরণের পরিবেশ, যধরণের বাতাবরণ হয়েছে সেয়া কিন্তু সুস্থ রাজনীতির পরিবেশ নহয়। কারণ সুস্থ রাজনীতির হবলে হলে ত্যাগ আর দলটোর কর্মী সকলের মাজত যথেষ্ট দৃঢ় হব লাগে। কিন্তু তৎসত্ত্বেও মাত্র কেইদিনমান পূর্বে এনে ধরনের প্রার্থিত্ব লাভ করিলে আর তারপিছতে প্রার্থিত্ব লাভ করে যদিও পরাজিত হয়েছিল আর তারপিছতে দল ত্যাগ করেছে। গতি করবাত নহয় করবাত দলটোর মাজত কিন্তু কেনা লগা পরিলক্ষিত হয়েছে, সেয়া কিন্তু একটা ডাঙর প্রশ্ন বিশ্ব। এই কথাটো উল্লেখ করছো যে জাতীয় পরিষদর এগারী চিনাকি মুখ চিত্তরঞ্জন বসুমতারী। গতি চিত্তরঞ্জন বসুমতারীর উপর ছাত্র সন্থাত থাকারেপরাই রাইজর আস্থা আসে বিশ্বাস আসে। কিন্তু কি কারণ চিত্তরঞ্জন বসুমতারী আসলে জাতীয় পরিষদরপর পদত্যাগ করলে জাতীয় পরিষদর দলের প্রতি মোহভঙ্গ হল, সেই কথাটে আসলে এই মুহূর্তলে জানিপর নাই। কেন আমি এই কিছু সময় পূর্বে আমি লুণিনজ্যোতি গগৈ দলের সভাপতি ডাঙরিয়ার আমি কথা পাতিছিল, কৈছে যে মই সভাপতি হিসাবে এই কথা অবগত নহয়, মই এতিয়াহে অফিসলে আইছো, কার্যালয়ে আইছো, মই কথা জানিম। দলের সভাপতিগিয়ে যদি গম নাপায় তেতিয়াহলে বাকিখিনি আর কি থাকিল? ইতিমধ্যে ফেসবুকত লিখিছে, স্পষ্টভাবে লিখিছে যে মই রাজনৈতিকভাবে মুক্ত। কিন্তু এই মুহূর্তলৈকে আমি যি খবর লাভ করছো এই মুহূর্তলৈকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র সভাপতি ডাঙরিয়াক দিয়া নাই। গতি এটা কথা অনুমান করব পারি, দলের ভিতর চরম অন্তঃকন্দলে দেখা দিছে, চরম অসন্তুষ্ট হয়েছে আর অসন্তুষ্ট হয়ে আসলে চিত্তরঞ্জন বসুমতারে দল ত্যাগ করেছে, সেই কথা স্পষ্ট, তাত আর কোনো বাজ বিচার নাই। কিন্তু দ্বিতীয় কথাটা হল চিত্তরঞ্জন বসুমতারীর উপর ধেমাজি রাইজর আশা আসে আর শেহতভাবে মাজুলীত উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল, মাজুলীর রাইজরও আস্থা আসে বিশ্বাস আসে। কিন্তু এনেকা ধরনের যদি আজি একটা রাজনৈতিক দলের পৰা প্রতিদ্বন্দ্বিতা করব, কালিলৈকে সেই রাজনৈতিক দলটো রাজনৈতিক দলের পৰা ত্যাগ করব, আন একটা রাজনৈতিক দলত যোগদান করব, তেতিয়াহলে কিন্তু মানুষের আস্থা বিশ্বাস নোহা হব। কেন কা আন্দোলনের পিছত রাইজর জাতীয় পরিষদের প্রতি কিছু সংখ্যক রাইজর আস্থা এটা আসে বিশ্বাস আসে আর সেই কারণেই মাজুলীত দ্বিতীয় পজিশন পাবলে সক্ষম, মাজুলীত দ্বিতীয় পজিশন আর ধেমাজিত একশোর বিধানসভার নির্বাচনত যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করেছিল ধেমাজি সমষ্টিরপরা, গতি ধেমাজি সমষ্টিত দ্বিতীয় পজিশন আসে, রণজ পেগুর হাতত পরাস্ত হয়েছিল। গতি এই মুহূর্তে কথাটো কবলে গেলে যে রাজনৈতিক দল ত্যাগ করে আকৌ রাজনৈতিকভাবে মুক্ত ছাত্র রাজনীতিলৈ না যায়, এই মুহূর্তে এই কথাও কব পারি যে ছাত্র রাজনীতিলৈ না যায়। কিন্তু এই মুহূর্তে আন কোনোবা বেলেগ রাজনৈতিক দলত যোগদান করব নাকি, সেই কথাটে এই মুহূর্তে ডাঙর হয়ে পড়ছে। কেন এবার রাজনৈতিক দলের নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করার যেহেতু সোয়াদ পালে, গতি সেই সোয়াদ হয়তো পরিপূরণ নহলে, যার বাবে হয়তো সেই দল ত্যাগ করে আন দলের হয়তো নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব পারে, হয় সেই কথাও এই মুহূর্তে আই পড়ছে। সমীরণ
হয় নিশ্চিতভাৱে বিশ্ব এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছো পৰৱৰ্তী সময়ত পুনৰ আমি সংলগ্ন হ'ম আপোনাৰ হৈতে আৰু কাৰণ দেখিবলৈ পোৱা গৈছে ৰাজনৈতিক ক্ষেত্ৰত এয়া কিন্তু এটা সৰু ঘটনা নহয় ৰাজনৈতিক ক্ষেত্ৰত যথেষ্ট এটা ডাঙৰ খবৰ বৰ্তমান সময়ছোৱাত অসম জাতীয় পৰিষদ ত্যাগ কৰিছে চিত্ৰৰঞ্জন বসুমতাৰিয়ে আৰু সেই সন্দৰ্ভত ইতিমধ্যে সবিশেষ ব্যক্ত কৰিলে কটিৰ্থ বিশ্বয় আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব ঈশান নিউজত লুৰিণ জ্যোতি গগৈয়ে প্ৰথম প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰা পৰিলক্ষিত হৈছিল লুৰিণ জ্যোতি গগৈয়ে গমেই নাপাওঁ বুলি কৈছে তেখেতেও ফেচবুকতেই এই সমগ্ৰ বিষয় অৱগত বুলি জনাইছে কিন্তু লিখিতভাৱে চিত্ৰৰঞ্জন বসুমতাৰিয়ে বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ পত্ৰ দিয়া নাই বুলি উল্লেখ কৰিছে লুৰিণ জ্যোতি গগৈয়ে আমি জনাবলৈ চেষ্টা কৰিছোঁ এই মুহূৰ্তত চিত্ৰৰঞ্জন বসুমতাৰিয়ে অসম জাতীয় পৰিষদ দল ত্যাগ কৰিছে আৰু উল্লেখ কৰিছে মই এতিয়া ৰাজনৈতিকভাৱে মুক্ত পৰৱৰ্তী সময়ত কি পন্থা গ্ৰহণ কৰিব চিত্ৰৰঞ্জন বসুমতাৰিয়ে সেয়া কিন্তু এটা প্ৰশ্নবোধক কেইদিনমান পূৰ্বে মাজুলীৰ পৰা উপ নিৰ্বাচনত অসম জাতীয় পৰিষদক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰাৰ পিছত অসম জাতীয় পৰিষদ হঠাতেই ত্যাগ কৰিলে এগৰাকী আগশাৰীৰ নেতাই